গঙ্গাজল নিলে স্নান করতে হয়। স্নান করতে হয়? ঠিক আছে, আমি গিয়ে স্নানই করে আসছি। চল পাগল, গঙ্গা জলে স্নান করতে। মাঝিমাল্লারা সেখান দিয়ে যাচ্ছিল, তাই ছোট কর্তার শরীরটা পাওয়া গেল, নইলে কোথায় যে তলিয়ে যেত কে জানে। সেই সময় ছোট কর্তার যে কি অবস্থা। ডাক্তারবাবু দেখুন, ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো লাগছে না। সে কি ডাক্তারবাবু, কি ব্যাপার, কি হয়েছে স্বামী? ডাক্তারবাবু কি হয়েছে? দত্তবাবু আপনি শান্ত। হ্যাঁ দেখুন, স্বামীটা আমাকে প্রচুর জল ঢুকে গিয়েছে, আমি সাধ্যমতো সব বার করে দিয়েছি, কিন্তু কিন্তু কি, কিন্তু কি বলুন, ও শরীরটা ক্রমশ কেন ঠান্ডা হয়ে আসছে আমি ঠিক বুঝতে পারছি না। শ্যাম, 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 শ্যাম বাবা কথা বল, কথা বল বাবা, শ্যাম, শ্যাম। ডাক্তারবাবু, শ্যাম আমাদের একমাত্র সন্তান, আপনাকে ভালো করে দিন, যত টাকা লাগে আপনাকে ভালো করে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু আপনি আরেকবার চেষ্টা করে দেখুন ডাক্তারবাবু, শ্যাম ছাড়া আমাদের আর কেউ নেই ডাক্তারবাবু, কেউ নেই। বাবা লোকনাথকে ডাকুন কর্তা মশাই, বাবা লোকনাথকে ডাকুন। বাবা, ধৈর্য ধরুন কর্তা মশাই, বাবার উপর সব ছেড়ে দিন। আর কত ধৈর্য ধরবো বলতে পারেন? আমি তো আর না বলে থাকতে পারছি না, আপনার মেয়ের জন্য এই যত সব কাণ্ড ঘটেছে সব দোষ আপনার ওই মেয়ে। হ্যাঁ বাবা, সব দোষ আমার, আমি শ্যামকে জোর করে স্নান করতে পাঠিয়েছি, তুমি আমার দোষে ওকে শাস্তি দিও না, ওকে তুমি কেড়ে নিও না বাবা, ওকে তুমি কেড়ে নিও না। অত বড় ভিঙ্গি মেয়েটাকে তো রাস্তায় ছেড়ে দিয়েছে, এখন সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। সরকার মশাই, সরকার মশাই, আমি আমি কোনোদিন কোনো কিছু চাইনি তোমার কাছে প্রভু, আজ আমি আমার আঁচল পেতে দাঁড়ালাম, তুমি আমার শ্যামকে জীবন ভিক্ষে দাও, আমার শ্যামের জীবন ভিক্ষে দাও প্রভু। আমার শ্যামের জীবন ভিক্ষে দাও। মানিকা মা শুয়ে পড়।
ঈশ্বরী কোথায় মা? তোমার জন্য সেদিন বাবার মন্দিরে মাথা ঘুরে মরছে বাবা। একে কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছিস? ওকে যেতে দে, আর কোনো ভয় নেই। কিশোর দত্ত, আমি তো এতক্ষণ ওর কাছেই ছিলাম। ও যেখান থেকে ফিরে এসেছে, ডাক্তারের সাধ্য ছিল না ওকে সেখান থেকে ফিরিয়ে আনা। আপনাদের একান্ত প্রার্থনা বাবা লোকনাথ ঠিকই শুনেছে। বাবা বাবা, তুমি করুণাময়, অসীম তোমার করুণা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।